করুন। আবহাওয়ার খবর পড়ছি আমি কটকটি বানু। শ্রীনগর আবহাওয়ার অফিস স্যাটেলাইট অনুসন্ধানে জানায় 2-1 দিনের মধ্যে শ্রীনগরে গোপনীয়ভাবে ঠান্ডা পড়তে পারে, এই জন্য সবার খেতা বালিশ নিরাপদ স্থানে রাখতে বলা হয়েছে। প্রশাসন ঠান্ডাগুলো ধরার জন্য 100 বাদু নিয়োগ দিয়েছে। বাদুদের জন্য 100 পেয়ারা কলা ও বড়ই মজুদ রাখা হয়েছে বলে গোপন সংবাদে ভিডিও জানা যায়। সর্বশেষ খেলাধুলা, শ্রীনগরে 90 বছরের নবজাতকদের একটি 500 মিটার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত দৌড়ে বাতাসার নানি প্রথম হয়। তাকে পুরস্কার হিসাবে একটি পানের বাটা ও অনেকগুলো পান সুপারি দেওয়া হয়। খবরে বিস্তারিত দেখতে আমাদের ইউটিউব পেজ www.gorestan420.com এ লগ ইন করুন। খবর শুনে শুধু হাসেন না, নিয়মিত দাঁতও মাইজেন।